রাতে আমাকে তুলে নিয়ে যায় ওরা। গাড়িতে তোলার আগে বলে, উপরে উঠুন মহোদয়, আপনার জন্য সুখবর আছে, সরকার ঘোষণা করেছেন পুরস্কার, আজ আপনার সাক্ষাৎকার। আমি চুপচাপ বসলাম। চলন্ত গাড়িতে অতি যত্নে বলল আমায়, মাথাটা তুলুন জনাব, কালো কাপড়ে আপনার চোখটা বেঁধে দেব। আমি যখন গাড়ি থেকে নামি, পেছন থেকে কড়া নির্দেশ, হাঁটুন জনাব। সামনে এগোতেই দেয়ালে ধাক্কা, পেছন থেকে ভেসে এলো অট্টহাসি, আপনার অন্তর্দৃষ্টি ভালো, গেলটা কোথায়? এভাবে ঠোক্কর খেতে খেতে ডানে বাঁয়ে শুনতে শুনতে হঠাৎ শুনলাম হল্ট। দুপাশ থেকে গভীর আদরে দুটো হাত টেনে নিয়ে বলল আমাকে, বসুন জনাব। সরে গেল চোখ থেকে কালো পর্দা, জ্বলে উঠল যেন লক্ষ সূর্য, এতটা আলোক ছটা তীব্রতর হয়ে চোখ দুটো ফুটো করে ঢুকে গেল গভীর আঁধারে, সব আলো নিভে গেল। তারপর যেন এক যুগ, কোথাও কোনো শব্দ নাই। শত যুগ পেরিয়ে যেন কানে ভেসে এলো, জনাব কেমন আছেন? অতঃপর ধীরে ধীরে চোখের সামনে জ্বলে উঠল কোমল আলো, শুরু হলো সাক্ষাৎকার। চারদিক থেকে বুলেটের মতো ছুটে এলো হাজার হাজার প্রশ্ন, আপনি আপনি আপনি। আমি না না চিৎকার করে উঠলাম, আমি আর কিছুই জানি না। ওরা বলল, আপনার অন্তর্দৃষ্টি প্রখর জনাব, আপনি সবই জানেন, যখন কথার প্যাঁচে করেছিলেন এত এত খুন। আমাকে আবার বলা হলো, উঠুন মহোদয়, চলুন, আছে পুরস্কার। ওরা চলন্ত গাড়িতে দুপায়ে যত্নে বেড়ি বেঁধে দিল, দুটো হাত বাঁধল পেছনে। গাড়ি থেকে নামানো হলে ওরা আমার মাথার উপর একটা বস্তা পরিয়ে দিল, বলল, সামনে দৌড় দেন, পালান পালান। আমি পড়তে পড়তে মরতে মরতে বললাম, নিরঞ্জন, সময় হয়েছে। ঠাস ঠাস করে শব্দ, শুয়ে আছি আমি ও নিরঞ্জন।